মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায় রোদ জ্বলা দুপুরে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। ও একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায় দীপ জ্বলা সন্ধ্যায়, দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায় আমাদের স্বপ্ন। আরডি রাহুল দেব বর্মন। এই গান হয়েছিল মনে আছে ষাটের একেবারে শেষ লগ্নে, 69-69 হবে, নকশালবাড়ি হয়ে গেছে সারা দেশের আকাশে বসন্তের বজ্র নিঘোষ। আমরা কেউ কেউ স্লোগান দিচ্ছি গ্রাম দিয়ে শহর ঘেরো, মাওয়ের চিন্তা সফল কর। গান তখনও ছিল ইন্টারন্যাশনাল। ভেদি অনশন মৃত্যু তুষার তুফান, প্রতি নগর হতে গ্রামাঞ্চল, কমরেড লেনিনের আহ্বান। না, এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হচ্ছে জাগো 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 সর্বহারা অনশনে বন্দীকৃত দাস। আমি পুরোটা গাইছি না, কেননা 27 জুন রাহুল দেব বর্মনের জন্মদিন, পঞ্চম বলে যিনি প্রচলিত আমাদের সামনে বেশিরভাগ সময়। শচীন কর্তা মানে শচীন দেব বর্মন, এস ডি বর্মন একজন রূপকথার সঙ্গীতকার এবং গায়ক, তার এবং মীরা দেব বর্মনের পুত্র রাহুল দেব বর্মন। শচীন দেব আমরা জানি যে তার সঙ্গীত ক্যারিশমা এবং গায়কী তা দিয়ে মুগ্ধ করেছেন বাংলা এবং হিন্দি জগৎকে। একটু ন্যাসাল ভয়েস, কিন্তু কি মায়া। ধরুন শচীন দেব গাইছেন, তুমি যে গিয়েছ বকুল বিছানো পথে, তুমি যে গিয়েছ বকুল বিছানো পথে, নিয়ে গেছ হায় একটি কুসুম আমারও কবরি হতে, তুমি যে গিয়েছ। তার পুত্র পঞ্চম রাহুল দেব বর্মন, তিনি একদম বাবার যে গায়কী, যে সাংগীতিক অনুষঙ্গ, যে সঙ্গীত পরিচালকের দৃষ্টিভঙ্গি, তার থেকে দূরে সরে গিয়ে 60-এর দশকে মাহমুদের সঙ্গে তৈরি করলেন ভূত বাংলা বা ভূত বাংলা। আমাদের পাড়ায় পাড়ায় পোস্টার পড়ল, মান্নাদের গলায় আমরা শুনতে পেলাম আ ও টুইস্ট করে। আমি গানটা ঠিক গাইতে পারলাম না, কেন মান্নাবাবুর মেলোডি তো আমার গলায় নেই, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই যে আও টুইস্ট করে, এই যে টুইস্ট টুইস্ট নাচ, তখন সারা পৃথিবী ব্রিটলসদের
গানে বিটলসদের উদ্দামতা হয়, বিটলসদের একেবারে রক মিউজিকের দাপটে ভেঙে যাচ্ছে। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বিটলসরা গাইছেন, সমস্ত টাই কোট কনসার্ট পিয়ানো অস্বীকার করে বিটলসরা গাইছেন। আর সেই সঙ্গে সঙ্গে পশ্চিমের সিনেমায় এবং আমাদেরও সিনেমায় কোথাও কোথাও দেখা যাচ্ছে টুইস্ট টুইস্ট নাচ। রাহুল দেব বর্মন বা আর ডি বর্মনকে কিংবা সবার প্রিয় পঞ্চম দাকে শ্রদ্ধা জানিয়ে এই যে সামান্য আয়োজন, তার কথা বলতে বলতে মনে পড়ছে 69-এ গিদিম গিদিম করে বোমা পড়ছে কলকাতার রাজপথে, ছুটছে পাইপ গান, পুলিশের গুলি। তখন রাহুল দেব ঠিক যে মনে পড়ে রবি রায় তার উল্টো দিকে গাইছেন, ফিরে এসো অনুরাধা অনুরাধা ভেঙে দিয়ে সব বাধা, ফিরে এসো অনুরাধা ভেঙে দিয়ে সব বাধা, প্রিয়তমা মোনালিসা তুমি আমার ভালোবাসা, ফিরে এসো অনুরাধা বলেছিলে তুমি গান গে, তুমি বলেছিলে ওই গান গে খোঁপা থেকে ফুল দিয়ে হবে আমার বধু, তুমি সাগর হবে মরুভূমি, ফিরে এসো অনুরাধা। তখনও গৌতম চট্টোপাধ্যায়ের মহিনের ঘোড়াগুলি এতটা পরিচিত নয় কিংবা আশবাসব করছে। তাই বহু আগে শঙ্খবেলা ছবিতে আমি আগন্তুক আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে দিলাম, আমি আগন্তুক একটু বাদ দিয়ে বলি, ঠোঁট থেকে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজনা দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাতে জাগছে, এদিকে যে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম আমি আগন্তুক। এই যে আধুনিকতা মহিনের ঘোড়াগুলির সম্ভাবনা এবং আমি আগন্তুক আমি বার্তা দিলাম, তারপর ফিরে এসো অনুরাধা, এই গানন মাদনায় শঙ্খবেলার সুর রাহুল দেবের নয় কিন্তু একটা অদ্ভুত সাজুজ্য আমরা যেন লক্ষ্য করি। কলকাতার রাস্তায় রাস্তায় গ্রাম দিয়ে শহর ঘেরার পোস্টার, পাশাপাশি নানা বিপ্লবী আন্দোলনের প্রতিশ্রুতি, নকশালবাড়িকে সালাম জানানো, অন্যদিকে যারা আরও বামপন্থী দল আছেন তারাও বিভিন্ন দাবি নিয়ে কথা বলছেন, কলকাতার রাস্তা পোস্টারে ভরে গেছে। তখনই কলেজ ক্যান্টিনে থালা বাজিয়ে গান হচ্ছে, মনে পড়ে রবি রায় মনে পড়ে রবি রায়। পাড়ায় পাড়ায় তখন যেমন হত্যার আয়োজন, পাইপ গান বোমার আয়োজন, গোপন সমাবেশে ছেলেরা মেয়েরা ফুটছে, বিপ্লব এবার হবে
তখন কেউ কেউ বঙ্গো কঙ্গো নাল ম্যারাকাস ঢোল এইসব নিয়ে নিজেদের মধ্যে করছে গানের আয়োজন। আর রাহুল দেব বর্মনের কথা সুর হয়তো ফুটে উঠছে তাদের সেই নাল বাদনে। আমরা জানি আর ডি বর্মনের কি দারুণ শক্ত ছিল প্রখ্যাত গায়ক কিশোর কুমারের সঙ্গে। পরবর্তী একটা সময়ে আশা ভোঁসলের সঙ্গে, প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের সঙ্গে জীবন্তরীর গাঁট ছড়া তিনি বেঁধেছিলেন। ওপি নাইয়ারের সুরের ছায়া থেকে বেরিয়ে আসা আশা ভোঁসলে, যাকে আমার অসম্ভব বড় গাইয়ে মনে হয়, মানে গীতা এবং আশা, গীতা দত্ত এবং আশা ভোঁসলে, এই দুজনের গলার যে মৃত্যুবোধ, যৌনতা, আমন্ত্রণ, বেঁচে থাকার আর্থি, মরে যাওয়ার কষ্ট এবং আর্থি, এ দুটোই আমাকে বারে বারে আকর্ষণ করে। গীতা দত্ত তো বটেই এবং আশা ভোঁসলে। আশা ভোঁসলের সঙ্গে জীবন্তরী বাঁধলেন রাহুল দেব বর্মণ, কিন্তু সেই তরি কোথায় গিয়ে ঠেকল? বহু গানের সুর বাংলা এবং হিন্দিতে আশার গলায় তিনি মাতিয়ে দিয়েছেন। যেমন আগে ওপি নাইয়ারের সুরে গাইতেন আশা, ওই যে এনে দে রেশমি চুরি, এনে দে রেশমি চুরি, নইলে যাবো বাপের বাড়ি, এই যে গান, মেলা ফেরতের গান, এই গান আর ডি গাওয়ালেন আশাকে দিয়ে। কিন্তু জীবন্তরীর যে এগিয়ে যাওয়া তা তো যায়নি, কোথায় ছিন্ন হয়েছে পাল, ভেঙে গেছে মাস্তুল, দূরে চলে গেছে আশা ভরসা ভালোবাসা, দুজনে আলাদা হয়ে গেছেন কোনোভাবে। রাহুল হয়তো বেদনা হতো, আশাজির অবস্থা জানি না, তিনিও নিশ্চয়ই বেদনা হতো, কেননা সম্পর্ক তো ওইভাবে চলে না, ভেঙে যায়, ছিঁড়ে যায়, তবু ভালোবাসা থাকে। 1942 এ লাভ স্টোরি অসামান্য সুর দিলেন রাহুল দেব বর্মণ। অনিল কাপুর ছিলেন মনীষা কৈরালা, সেই সুরের মায়ায় মুম্বাই এবং কলকাতা, সারা ভারতবর্ষ মজে গেল। রাহুল সুর দিয়েছিলেন চন্দা ও চন্দা, না এটা 1942 লাভ স্টোরির গান নয়, চন্দা ও চন্দা, কিসিনে চুরাই তেরি মেরি নিধি, জাগে সারে রেনা তেরে মেরে নেনা, চন্দা ও চন্দা, চন্দা ও চন্দা, এই চাঁদের প্রতি ভালোবাসার আরতি, জেগে থাকার আরতি, এ তো কবিজনের, এতে সুর দেওয়া কবিজনেরই কাজ। রাহুল দেব পেরেছিলেন বলেই তার দীর্ঘ যাত্রায় তিনি পশ্চিমী সঙ্গীতের থেকে যে ঋণ করেছেন, সেই ঋণ অপরিশুদ্ধভাবে ব্যবহার করেছেন হিন্দি গানের জগতে। 1942 লাভ স্টোরির কুছ না কহো, এই যে কুমার শানু গিয়েছিলেন, অনেকটা কিশোর কুমারের ধরনই, কিন্তু গানটি ঢুকে পড়েছিল গান ভালোবাসা মানুষের ঘরে ঘরে।
যখন রাহুল দেব মনে পড়ে রবি রায় গাইছেন, তার কাছাকাছি সময়ে হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন আমায় প্রশ্ন করে নীল ধ্রুবধারা, আর কতকাল আমি রব দিশাহারা। সলিল চৌধুরীর সুরে, পরে সলিল চৌধুরীর সুরটিকে ব্যবহার করেছিলেন আনন্দ সিনেমায় কহি দূর জব দিন ঢল যায়, মুকেশের গলায় রাজেশ খান্নার লিপে। হেমন্তবাবু যখন এই গান গাইছেন তখন মান্না দে আরেক সুরসাগর গাইছেন ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, কিংবা রঙ্গিনী কত মন মন দিতে চায় কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। রাহুল দেবের এই মনে পড়ে রবি রায় বদলে দিয়েছিল অনেক কিছু। হেমন্ত মুখোপাধ্যায় আর শ্রাবন্তী গাইলেন আয় খুকু আয়। খানিকটা মেলোডি, খানিকটা গদ্য, খানিকটা হতশ্বাস, কাটে না সময় যখন আর কিছুতে না। আমি এই গান গাইবার দুঃসাহস দেখাচ্ছি না, কিংবা রানু মুখার্জিকে দিয়ে হেমন্ত যখন গান গাওয়েন পুষি বল তুমি যে আমার কুচকুচে কালো সেজে জাতে স্প্যানিয়াল, এই যে গানের লিরিক বদলে যাচ্ছে, কথা বদলে যাচ্ছে, এর মূলে হয়তো মনে পড়ে রবি রায়। শচীন দেব বর্মন, শচীন কর্তা কি অসাধারণ সব গানে সুর দিয়েছেন, মীরা দেব বর্মনের কথায় সুর বসিয়েছেন, কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু দুজনেই দুটি পর্বত, পঞ্চমকে প্রেমিক, পঞ্চমকে সুরস্রষ্টা, পঞ্চমকে রসিক, জীবন রসিক, সুর ভাবা পঞ্চমকে রাহুল দেব বর্মনকে, এই অক্ষম গান চেষ্টা করা, কথা চেষ্টা করা, শব্দ চেষ্টা করা মানুষটির